আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ফ্রেন্ডস ইনফরমেশন উইথ শুভয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাক জেনেহাল নিয়ে, যে সাধারণ প্রসেস থেকে আপনারা কোন কোন ধাপে যেতে পারবেন, এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম ইউনিভার্সিটিতে, মানে অনার্স, মাস্টার্স এবং ডক্টরেট নিয়ে। তো আজকে আমরা ফরাসি শিক্ষা প্রতিষ্ঠানের আরেকটি ধাপ নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেপেজেপ। সেপেজে ওর মিনিং হচ্ছে ক্লাস প্রেপারাতোয়ার ও গ্রানজিকোল, মানে হচ্ছে বড় বড় যে ফ্রান্সে বড় বড় যে স্কুল আছে, আমরা বলি মানে বিভিন্ন বিষয়ে স্পেশালিস্টের স্কুল, সেখানে ভর্তি হওয়ার জন্য এখানে 2 বছরের প্রিপারেশন নিতে হয়। তো এই কারণে হচ্ছে এখানে এটার নাম দেওয়া হয়েছে যে গ্রানজিকোলে, মানে গ্র্যান্ড স্কুলে ভর্তির জন্য যে প্রিপারেশনের ক্লাসগুলি। তো এটা হচ্ছে সাধারণত 2 বছরের কোর্স। তো ম্যাক্সিমাম সময় এটা এতটাই কঠিন যে প্রথম 6 মাসের পরই এখানে বিভিন্ন ছাত্ররা আর সেটা কন্টিনিউ করতে পারে না, বা 1 বছরের পরে আর কন্টিনিউ করতে পারে না। কিন্তু এটা যেহেতু অনেক কঠিন, অন্যান্য অন্যান্য যেমন অনার্স এবং হচ্ছে টেকনোলজি লাইনের থেকে, এই কারণে এখানে যদি আপনি 6 মাস পড়েন কোনো সমস্যা নেই। এখানে আপনি আবার লিসেন্সে এসে ফ্রান্সে অবশ্যই আপনাকে বলে রাখতে হবে যে প্রত্যেক বছরে 2টা করে সেমিস্টার থাকে। ওইখানে যদি আপনি 1টা সেমিস্টার 6 মাস পরে আসেন, তার মানে আপনি এখানে এসে অনার্সের প্রথম বছরে সেকেন্ড সেমিস্টারে ভর্তি হতে পারবেন। ওইখানে যদি আপনি 1 বছর করে আসেন, এখানে আপনি ডাইরেক্ট অনার্সের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এখানে 1 বছরে আপনাকে যা পড়াবে এত কিছুই পড়ায় যে এখানে আপনি 2য় বর্ষে যদি ভর্তি হন, আপনার কাছে তখন সেটা পানির মতো মনে হবে যে এত সহজ। তো এটা অনেক সহজ হয়ে যায়, কারণ এটা অনেক কঠিন। ওকে, তা আমি আবার চলে আসি সেপেজেওতে। সেপেজেওতে হচ্ছে 3টা ধাপ, সেটা হচ্ছে ইকোনমিক, সায়েন্টিফিক, লেটার। তো ইকোনমিক হচ্ছে কমার্স লাইনের, সায়েন্টিফিক হচ্ছে সায়েন্স, আর লেটার হচ্ছে আর্টস এর লাইন। তো এখন যদি কেউ ফেপা সায়েন্টিফিক করে, সেপেজে ওর আরেকটা শর্টকাট নাম হচ্ছে ফেপা, যদি কেউ ফেপা সায়েন্টিফিক করে সে ঢুকতে পারবে গ্র্যান্ড স্কুলের 3টা ধাপে। হয় সে একুল দাঞ্জেনিয়ক, মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কুলে ঢুকতে পারবে, না হয় ওএনএস, মানে একুল ন্যাশনাল সুপেরিয়র, যেটা অনেকগুলো গ্র্যান্ড স্কুলের সমন্বয়ে তৈরি করা, আর না হয় একুল ভেটেরিনার, মানে হচ্ছে পশু ডাক্তার যারা, এটা ঢুকতে পারবে। তো কেউ যদি একুল দাঞ্জেনিয়র ঢুকে, তার মানে এখানে যদি আপনি একটা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পেতে চান, সেটা কিন্তু ডাইরেক্ট এইচএসসি লেভেলের পরেই না, তার মানে আপনার প্রথমত এখানে 2 বছর পড়াশোনা করতে হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্সে, থার্ড ইয়ারে এসে আপনি একুল দাঞ্জেনিয়র ভর্তির জন্য আপনি একটা কি বলে একটা কম্পিটিশন করেন, এবং সেখানে ভর্তি পরীক্ষার পরে আপনাকে একুল দাঞ্জেনিয়রে ঢুকতে হয়। তার মানে আমি যদি কম্পেয়ার করি, অনার্সের লাস্ট ইয়ার থেকে একুল দাঞ্জেনিয়রের ফার্স্ট ইয়ার শুরু হয়, এবং একুল দাঞ্জেনিয়রে যখন ঢুকবেন তখন সেটা হচ্ছে 3 বছরের কোর্স। তার মানে আপনি যখন একুল দাঞ্জেনিয়র শেষ করবেন তখন আপনার একটা বাক প্লাস সেন্ট থাকবে, তার মানে আপনার মাস্টার্স থাকবে প্লাস আপনার একুল দাঞ্জেনিয়র, মানে হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট থাকবে। বল, এটা হচ্ছে একুল দাঞ্জেনিয়রের বিষয়টা। তো অবশ্যই মনে রাখতে হবে, ফ্রান্সে যদি কেউ বলে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আপনার অবশ্যই জানতে হবে সে ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে, তার মানে সে অলরেডি অনার্সের 2 ইয়ার শেষ করেছে এবং 3য় বছর থেকে সে শুরু করেছে। বল, তো এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং লাইন। এরপরে ইঞ্জিনিয়ারিং লাইনে আরও যদি কোনো বিশদ আলোচনা থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। এখন যারা কমার্সের লাইন, মানে ইকোনমিক্সের লাইন যারা ধরবে, তারা হচ্ছে হয় একুল দো কমার্সে যেতে পারবে, মানে হচ্ছে বিজনেস স্কুলগুলিতে, অথবা ওএনএস এ ঢুকতে পারবে। তো বিজনেস স্কুলগুলিতে এটার মতো হচ্ছে সেম সিস্টেম, 3 বছরের কোর্স হবে, দেন সে বাক প্লাস স্যাঙ্ক পাবে, প্লাস স্কুলের একটা বিশেষ সার্টিফিকেট পাবে, যেটা অবশ্যই নর্মাল ইউনিভার্সিটি থেকে এগুলির মূল্য অনেক অনেক বেশি। আর যদি কেউ লেথে যায় তাহলে সে একুল ন্যাশনাল সুপেরিয়রে ঢুকতে পারবে, প্লাস অন্যান্য স্কুলে যেতে পারবে। তা আমি এটা রেখে দিয়েছি, কারণ হচ্ছে
আপনি এখান থেকেও একুন্দাজ ইউনিয়নে ভর্তি হইতে পারবেন। যেমন কেউ যদি এখানে বাক পুলুস দো পর্যন্ত শেষ করতে পারে, সে কি করতে পারে, সে এখানে একুল দো কমার্স অথবা একুল দাঞ্জনিয়কে ঢোকার জন্য ভর্তি পরীক্ষা দিতে পারে। সে যদি ভর্তি পরীক্ষায় চান্স পায় তাহলে সে এখানে বাক পুলুস থোয়াতে একুল দাঞ্জনিয়কে ভর্তি হইতে পারবে। কিন্তু অবশ্যই এখান থেকে এখানে আসাটা অনেক কঠিন, প্রথমত ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা অনেক কঠিন, আর এরপর আমরা জানি স্বাধীনতা রক্ষার চেয়ে অর্জনের চেয়ে রক্ষা করা বেশি কঠিন, তো এখানে চালাই যাওয়াটা আরো বেশি কঠিন। এই কারণে যারা সেপের জোর করে তাদের এই জিনিসটা খুবই সহজ হয়ে যায়। হ্যাঁ, তা আপনারা কি করতে পারেন, আপনারা এখানে যারা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, যারা সেপের জোর না করতে পারেন, তারা এখানে এখানে অনার্স এর দ্বিতীয় বছর পর্যন্ত করতে পারেন। এরপরে তৃতীয় বছরে আপনি ইঞ্জিনিয়ারিং স্কুলে চেষ্টা করতে পারেন। ইঞ্জিনিয়ারিং স্কুল যদি বাক পুলুস স্যাং শেষ হয় তখন আপনার মাস্টার্স থাকবে প্লাস সার্টিফিকেট থাকবে ইঞ্জিনিয়ারিং, এবং তারপর আপনার ইচ্ছা থাকলে আপনি ডক্টরেট করতে পারেন বলা, আর অথবা আপনি অথবা অনেক সময় কিছু কিছু ইঞ্জিনিয়ারিং স্কুল আছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং স্কুল, যেখানে হচ্ছে আপনার একুল পোস্ট বাক একবারে এইচএসসির পরেই ভর্তি, এবং সেটা একদম 5 বছর, সেটা 5 বছর পরেই তার একটা হয় একুল দাঞ্জনিয়ের মানে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পেয়ে যায়, আর না হয় একটা বিজনেস স্কুলের সার্টিফিকেট পেয়ে যায়। কিন্তু এটা ম্যাক্সিমাম সময় এটা হচ্ছে প্রাইভেটের আন্ডারে থাকে, এবং প্রাইভেটের কিন্তু খুবই ব্যয়বহুল। আমি আরেকটা ভিডিওতে আলাপ আলোচনা করব যে কোন কোন জায়গায় গেলে আপনাদের কেমন পরিমাণ টাকার টাকা দিতে হবে। তো আশা করি আপনারা সেপে যে ও এর লাইনটা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই 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 ক্লাসটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থাকবেন।